এখন থেকে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রাফিক আইন জরিমানার অর্থ ঘটনাস্থলে পরিশোধ করা যাবে বলেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এবার বিস্তারিত, আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে হোটেল রাজবনী ক্রসিংয়ে ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় কার্যক্রমের উদ্বোধন শেষে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ঢাকা শহরে এখন থেকে গাড়ি রেকারিং ও ট্রাফিক প্রসিকিউশনে কোনো নগদ টাকায় জরিমানা পরিশোধ বা লেনদেন হবে না। তিনি বলেন, ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার অর্থ ব্যাংকে পরিশোধ করে ট্রাফিক অফিস থেকে জব্দ করা ডকুমেন্ট নেওয়ার দিন শেষ। এখন থেকে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার অর্থ ঘটনাস্থলে পরিশোধ করা যাবে। এর ফলে নগরবাসীর মূল্যবান সময় অপচয় হবে না এবং জব্দকৃত ডকুমেন্ট হারিয়ে বা নষ্ট হওয়ার ঝুঁকিও থাকবে না। ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক কার্যক্রমকে ডিজিটালাইজেশন করা আমাদের স্বপ্ন ছিল। আগে কাগজে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা করলেও এখন পিওএস মেশিনে প্রসিকিউশন দেওয়া হয়। ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই প্রসিকিউশন দেওয়া হচ্ছে। মামলা দেওয়ার সময় গাড়ির চালক বা গাড়ির ডকুমেন্ট রেখে ডিজিটাল প্রিন্টেড কেস স্লিপ দেওয়া হয়। ওই কেস স্লিপের জরিমানা ব্যাংকে পরিশোধ করে ট্রাফিক অফিসে গিয়ে জব্দকৃত ডকুমেন্ট ফেরত দিতে হতো, যা ছিল অনেক কষ্টসাধ্য ও সময়ের ব্যাপার।